সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের মাঝে আমি আজকে যে জিনিস তুলে ধরব, যে অনেকে বলে লতি হয় না, আসলে সঠিক পরিচর্যা যদি না করেন তার লতি হবে না। আমি আজকে শুক্রবার জুমার নামাজের দিন, তো আমি আজকে লতি উঠাই নাই, তবে কিছু লতি উঠাইছি খাওয়ার জন্য। তো এখানে দুইটা ঘরে আমরা খাবো। আর এই যে আপনারা বলেন যে কার্ড হয় না, এই যে কার্ডটা আমরা খেয়াল করেন, এই লতি প্লাস কচু, এই যে এখন এক হাত হয়ে গেছে, এই কচুটা বয়স চলতেছে আপনার 7 মাস। আমি আরও 1-2 মাস রাখবো, এরপর আমি খেতটা ভেঙে ফেলাবো। আর লতি কালারটা দেখেন, আর অনেকে বলে কালচা কালার, অনেক ভিডিওতে অনেক ভাই বলেন যে কালচা কালার লতি হয় না। আর কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমি, আমাদের এই যাত্রায় করছেন কিন্তু উনি লতি পায় না, এমনকি ক্ষতিগ্রস্ত। তো ভাই, আমরা ক্ষতিগ্রস্ত এই জন্যই কারণ আপনি সঠিক পরিচর্যা জানেন না, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের এই যে লতিগুলা দেখেন কত সুন্দর কালার, কত সুন্দর সাইজ, কত বড় বড় লতি, আপনি খেয়াল করছেন, একটু খেয়াল করেন। এইভাবে আমাদের এখন বর্তমানে গরম সিজন, ফুল প্রোডাকশন। তো এই ফুল প্রোডাকশন যে আমাদের এই খেতটা, ওই যে এই সামনে খেতটা আমরা ক্যামেরা একটু ঘুরে দেখেন, ওই সামনে এই সামনে খেতটা একটু ঘুরান, হ্যাঁ এদিকে একটু ঘুরে দেখেন, ওই সামনে দেখা যায়, হ্যাঁ এটা ওই যে শুকনা জমি, হ্যাঁ এদিকে আনেন। তো এটা ওই যে শুকনা জমি, আমার এই শুকনা জমির লতি এই যায়, কিন্তু সঠিক সময় আমরা পানি দিতে হবে আর জমিতে রস রাখতে হবে, তাহলে আপনার লতিটা কালার সুন্দর হবে। এবং ডুবা পানি যদি দেন তাহলে লতিটা কালচা কালার হবে এবং লতিতে ময়লা হবে। তো আমি আপনাদের বলবো যে আপনারা সঠিক পরিচর্যা করেন, আর যখন কার্ড হবে, এরকম যখন কার্ড হবে তখন আপনারা কী করবেন, এই গোড়াপিতে মাটি দিয়ে দিবেন। যদি মাটি দিয়ে দেন তাহলে আপনারা এরকম লতি পাবেন, কারণ নতুন শিকড় দিব, তারপর আপনার এই লতিগুলো এরকম সাইজ হবে, এখন লম্বা হবে। আর অনেকে বলে গলা চুলকায়, এখন এই যে কপালে কালো তিলা দেখায়, ঠিক আছে, আমাদের এই যে লতিদের যে লতিটা বাড়ি ওয়ানের যে চিনার উপায় কপালে কালো তিলা, এই যেভাবে দেখবেন কপালে কালো তিলা। তো অনেকে বলে যে কালো তিলার যে লতিটা, এটা গলা চুলকায় এমনকি খাদ যায়, হ্যাঁ লতিটা কালো তিলা ঠিক আছে, কিন্তু কিছু কিছু কালো তিলা আছে, আপনার রাস্তা দিয়ে যায় হাইটে হাইটে দেখবেন যে এই কালো তিলা আছে ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে অন্না, আর যারা আবার জঙ্গলি বলে এই অন্না কচু যদি আপনি রোপণ করেন তাহলে তো আপনার কলা চুলকাই হবে, কিন্তু কালো তিলার ভিতরে ডিফারেন্স আছে। কেমন যে আমাদের যে কালো তিলাটা, এটা গাছটা সাদা এবং পাতাটা গোলাকার এবং পাতাটা কুকড়ানো। আরেকটা কালো তিলা আছে, এটা আপনি দেখবেন জঙ্গলে হয়, ঠিক আছে, এই জঙ্গলে যেটা হয় এটা পাতা আছে লম্বা এবং কি সবুজ বেশি, গাছটা চিকন লম্বা হয়, কিন্তু লতিও চিকন হয়, কালচা হয়, কিন্তু ওইটা কিন্তু আপনার গলা চুলকাইব, কিন্তু আপনার চিনতে হবে আগে, আর জাত চিনতে হবে, তারপর আপনি রোপণ করতে হবে। আর জাত না চিনে যদি রোপণ করেন তাহলে আপনার সমস্যা হবে এবং কি ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, কারণ এইগুলো লতি আমি আজকে আনছি, আমি এই কিছু বাসায় খাওয়ার জন্য শুক্রবার দিন আমি লতি উঠাই নি, আজকে বাজারে যাবো না। তো একটা লতি, একটা কচু প্লাস লতি, এটা আনছি খাওয়ার জন্য আর আপনাদের একটু দেখানোর জন্য যে কী পরিমাণ। আমি কিন্তু ভিডিও দিতে পারি না, কারণ অনেক ভাই চারা নিতে আসেন, চারা নিয়ে যান, সাকাতকে দিতে পারি না, কারণ আমি একাই কাজ করি। আর এই লতিগুলো সংগ্রহ করছি আমি আজকে খাওয়ার জন্য, আর প্রতিদিন আমি বাজারজাত করতেছি লতি। তো লতির বাজারটা বর্তমানে একটু কম, কারণ অন্যান্য আগের বাজার থেকে অনেকটাই কম, কারণ এখন ভরপুর প্রোডাকশন। যেরকম প্রোডাকশন, আমি তো এই লতিটা আগে আমি শীতের মধ্যে যে প্রতি বিঘাতে 2.5 মণ, 3 মণ লতি পাইছি শীতের ভিতরে, এখন এই লতির আস্তে আস্তে 5 মণ, 6 মণ, 7 মণও মানে ক্ষেত বুঝে, যেন আমার শুকনা জমি এটা একটু কম আসে এবং যে নামা যে রস থাকে সবসময় পানি থাকে এটা একটু বেশি আসে, এবং কি ওটা গাছও অনেক বড়ো। তো এই কচুটা কিন্তু আমার এই আমার সেই বড় প্রজেক্টটার কচু, কারণ ওটা গাছ অনেক বড় হয়ে গেছে। আর এই লতি কিন্তু এই কচুরই, কিন্তু এটা হচ্ছে আমার এই শুকনা জমির লতিটা, শুকনা জমির লতি দেন কত লম্বা, কিন্তু আমরা এই ক্ষেতের ভিতরে কিন্তু রস রাখছি একদম শুকনো। আমি অনেক ভিডিওতে অনেক ভাইয়ের দেখি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু ওনারা ওই আগাছা মানে যে ঘাস এগুলো পরিষ্কার করে না, যার কারণে আর মাটিতে শুকনা, এই জন্যই মনে করেন যে আপনার লতিটা বেশি একটা ভালো হয় না, আর গাছও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যাই হোক, আর কথা বেশি বাড়াবো না, কারণ আমাদের দেখালাম এই লতিগুলো, আজকের ভিডিওটা মাত্র আমাদের দেখানোর জন্য, আমাদের লতিগুলো আর এই কচুটা দেখানোর জন্য। এই লতিরাজ বাড়ি ওয়ান যেটা, এটা এই কচু এই যায়, আর এই যে লতিরাজ বাড়ি ওয়ানের এই যে লতিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি তো এত কষ্ট করে ভিডিও করি, আপনার ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।